Mitch. দার্জিলিং মেলের একটি খারাপই তোমাদের বললাম, চিল করে রেখে দিয়েছিল এসি। আর একটি খারাপই যেটা আমার সঙ্গে একলাই করেছে, 4 বছর ধরে এই ক্রাঞ্চ আমি ব্যবহার করছি, এত সুন্দর ক্রাঞ্চ শুধু নয় আমার খুব প্রিয়, এটা নিয়ে নিল ঘুম থেকে উঠে লাগাতে গেলাম ক্রাঞ্চেই আর আনিনি। এগুলো গত বিকেলের দৃশ্য আমাদের হোটেলটা, নিচে KFC আর অপোজিট হচ্ছে গ্লেনেরিস। বোঝা গেল না? বোঝা গেল। গতকাল এসে লাঞ্চ ফাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা ওই বিকেলের দিক করে একটু বেরিয়েছিলাম, তার কয়েকটা টুকরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আছে আজকে সকালের দৃশ্যটা পুরোপুরি। চলেছি আমরা ম্যালে, ম্যাল তো এখান থেকে একদম কাছে, আর ম্যাল হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের প্রাণ, আমাদের তো বটেই। যখনই আসি তখনই দেখি এখানে ডিসকাউন্ট চলছে, বাম্পার ডিসকাউন্ট, যদিও কোনোদিনও ঢুকে দেখিনি। সারাদিন যেখানে যতই ঘুরি মনে হয় একবার ম্যালে গিয়ে বসি, ম্যালে গিয়ে না বসলে বুঝি পেটের ভাত হজম। ম্যালে ওঠার সময় এই জায়গাগুলোয় বসি, আজ অলরেডি অকুপাইড। অবশ্য আজকে এতটাই কাছে যে হাঁপাইনি, বসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিখ্যাত গোল চত্বরটা কি লোক গো, শুনলাম এটা নাকি অফ সিজন, ফাঁকার কোনো ব্যাপারই নেই। অ্যাকচুয়ালি আমি অনেক ভিড় ভেবেছিলাম, ভিড় ঠিক বলা যায় না, ফাঁকাই, এখানে সবই পাহাড়ি লোক, আমাদের কলকাতার লোক কমই আছে। আর যখনই আসি পায়রাগুলো এরকমভাবে ওরা খাবার দেয় খায়, দেখতে আমার খুব সুন্দর লাগে, তাই আমি ছবিটি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। চলো 36 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম দিয়ে দিলাম। পাহাড়ি বাচ্চা দুটিকে দেখো, আমাদের খুব ভালো লাগলো, বিশেষ করে মধুবন্তী, মধুবন্তী ছবিটা তুলেছে। ज्यादा नींबू नहीं चाहिए, थोड़ा सा नींबू, ज्यादा खट्टा हो जाएगा तो अच्छा नहीं लगेगा। শুনলে তো বন্ধুরা আমি কেমন হিন্দি বললাম, কত বড় এক্সপার্ট। এইরকম মাঝে মাঝে দু লাইন হিন্দি বলে নিজেকে কীরকম হিন্দি বিশারদ বলে মনে হয়। এই বছরে এটা আমি নতুন এক্সপ্লোর করলাম, এই পার্লারটা। তো এই পার্লারটায় আমি আর মধুবন্তী শুক্রবার সন্ধ্যেতেই আইব্রো করে নিলাম, আর পরের দিনের জন্য একটু কাজের জন্য বুক করে রাখলাম, দেখতে পাবে পরে। এ হচ্ছে শুক্রবারের সন্ধে বা রাত্রি যাই বলতে পারো, আমরা ঘরে ফিরে এসেছি। দাঁড়াও তোমাদেরকে আমি জানলা থেকে রাতের দৃশ্যটা দেখাবো কেমন লাগে, দেখো। আমি তো ফার্স্ট দিনেই অলিভ হোটেলটাকে ভালোবেসে ফেলেছি, 9 বার এসেছি, 9 বার বিভিন্ন হোটেলে থেকেছি, অ্যালিস ভিলাও আমার খুব ভালো লেগে লাগতো, ক্লাসিকেও থেকেছি, কিন্তু আমার এইবারে হোটেল ইয়াকো ভালো ছিল, কিন্তু সব থেকে ভালো লাগছে এই অলিভ। জায়গাটা এত সুন্দর, আমাদের মতো বয়স্কদের জন্য খুব ভালো, একদম গাড়ি থেকে নেমে সোজা ঢুকে যাওয়া, একটুও হাঁটতে হয়নি আমাদের, আর ম্যালটা এত কাছে। আর দেখো বিশাল বড় একটা উইন্ডো দিয়েছে, গ্লাস উইন্ডো, এখানে বসে বসে তুমি মানুষজন দেখো। আমার তো মানুষজন ছাড়া সবসময় শুধু প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে না, আমি বোর হয়ে যাই। সুপ্রভাত বন্ধুরা, আজ শনিবার, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। আজ 7:30টায় ঘুমিয়ে উঠেছি, আর পেছনটা দেখো একদম কুয়াশায় ভরে রয়েছে, আর পাহাড় তো সব দেরিতে শুরু হয়,
সমস্ত দোকানপাট সমস্ত বন্ধ। জানলাটা খুলিনি ভাই, ঠান্ডা আসবে বলে জানলাটা খুলে দিলে পুরোটা ভালো করে ভিউ করাতে পারতাম তোমাদের। চলো এবার একটু চাটা করি। মধুমন্তী, যেটা খুব আশ্চর্য জিনিস, এই দেখো ঢাকা নিয়ে এখনো ঘুমোচ্ছে, আর আমি আর শেষ চ্যাটার্জি এই মাত্র উঠলাম। এটাও বড় আশ্চর্যের না, আমারটা আশ্চর্য নয়, আমি একে 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে দিলে আমি ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো। শেষ চ্যাটার্জিও এত দেরি করেছে। দার্জিলিং মেলের একটি খারাপই তোমাদের বললাম, চিল করে রেখে দিয়েছিল এসি। আর একটি খারাপই যেটা আমার সঙ্গে একলাই করেছে, 4 বছর ধরে এই ক্রাঞ্চ আমি ব্যবহার করছি, এত সুন্দর ক্রাঞ্চ, শুধু নয় আমার খুব প্রিয়, এটা নিয়ে নিল, ঘুম থেকে উঠে লাগাতে গেলাম ক্রাঞ্চেই আর আনিনি, খুব বোকামি করেছি আমি এটার ওপর ভরসা করে। চলো এটা দিয়েই, আরে চুল নেই তো দড়ির ঝুঁটি, কি বলবো, এই দড়ির ঝুঁটিতে একটা গিট লাগিয়ে দিই এটা দিয়ে। আগে করবো ব্রেকফাস্ট, তারপর ভাববো অন্য কিছু। আমরা এত বছর ধরে আসি দার্জিলিং, কোনোদিনও গ্লেনারেজের সামনে দাঁড়িয়ে ছবি তুলি না, প্রত্যেকে তোলে, তো এবার আমি ঠিক করেই এসেছিলাম এবারে আমরাও তুলবো, তাই তুলে ফেললাম বন্ধুরা। একেবারে 3-4টে ছবি তুলে ফেলেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। পাহাড় একটু দেরিতে খোলে, তাও যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, মানে 9:30 কিছু একটা বাজে। চলো ফাইনালি আমরা ডিসিশন নিলাম, আজকে আমরা আমাদের গত বছর এক্সপ্লোর করা যে বিহারি দোকান আছে সেখানেই চললাম, কারণ সব একবারে ভুক্ষার পার্টি, খিদে পেয়েছে মানে ঢুকতে হবে, আর ওটা আমাদের পছন্দের জায়গা। জায়গাটা সুন্দর নয়, খাবারটা ভালো, আমাদের পছন্দের। আমরা তো খুব বেশি ওই থাই ফুড মাই ফুড ওই সমস্ত খাবারটা পছন্দ করি না, বিশেষ করে আমি আর শ্রেয়স চ্যাটার্জি, তো একবেলা ওর মতো হলে আমাদের মতন তো একবেলা হতেই হবে না। আমরা যাচ্ছি আলুর পরোটা খেতে, ওখানে লাস্ট ইয়ার আলু পরোটা খেয়েছিলাম, আলু পরোটাটা খুব সুন্দর লেগেছিল, আর তারপরে স্পেশাল চা, আলু পরোটা একজনের একটা থালি পড়েছে, শ্রেয়স চ্যাটার্জিকেই আগে দিয়েছি, ও বেশি বোকার হয়েছে। আমি আর শ্রেয়স চ্যাটার্জি নিয়েছিলাম ওমলেট, কাঁচা লঙ্কা দিয়ে ওমলেট, মধুমন্তী কোচ, বাটটা খুবই এনজয় করলাম বন্ধুরা, খাবারটা খুব হেলদি, কেন বলো তো আলু পরোটাটা ময়দার নয় আটার, আর এই যে ওইটা চাটা স্পেশাল বানিয়ে দিচ্ছেন ওনারা, যা যেরকম বলি ফরমাইশ মতনই ওনারা করে দেন, সেটা হচ্ছে আদ্রকবেলা চায়ে, এটা ওর বাবার চিনি ছাড়া, আমার তো চিনি নুন আদ্রক সব কিছু, আবার দুধবেলা স্পেশাল চা যখন খাই, এখন ওই সমস্ত চাটনি ফাটনি খেয়েছি না, ওই ধনে পাতার চাটনিটা যা ছিল না কি বলবো গো, রসুন লঙ্কা ধনে পাতার চাটনি। গতকাল যেহেতু আমরা প্রায় হাফবেলা পার করেই এসেছি, সেজন্য আজকের দিনটা বিশ্রাম, আমরা এদিক ওদিক নিজেরা নিজেদের মতো ঘুরে বেড়াবো, আজকের দিনটা পুরো টাইম পাস। এটা কি আসলে একটা কাজের জন্য আমরা এই জায়গাটাই আসি থাকবো আর কি, তাই জন্য 10:30 পর আমরা ওখানে ঢুকবো, তাই জন্য এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। চলো বেরিয়ে যাচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে, একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি, সেখানে যাব। আমার তো দার্জিলিং খুব ভালো লাগে, তাই আশপাশ আমি বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বন্ধুরা তোমাদের যদি বোর লাগে তোমরা আমাকে পরিষ্কার জানাতে পারো, আমি তাহলে সেইভাবেই তৈরি করব, কারণ ব্লগ আমি তৈরি করছি শুধুমাত্র নিজের একার জন্য না, তোমাদের জন্য, যাতে তোমরাও এনজয় করতে পারো। এবার বোঝা গেল অ্যাপয়েন্টমেন্টটা কী জন্য, এনাকে একটুখানি ছিঁড়ি করতে হবে, আর মধুমন্তীও করবে ফেসিয়াল, সেটা ওপরে
কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে কমপ্লিট শেয়ার করতে পারবো না, ঝলক নিশ্চয়ই দেব। দাঁড়াও একটু অপেক্ষা করো, মধুবন্তীর জোয়ারও চলছে। এইটা ওপরে, ওপরে জানো বেডের নিচেও রুম হিটার দেওয়া আছে, আবার এক্সট্রা রুম হিটারও দেওয়া ছিল। এই দেখো ভূতটাকে, ভূত সাজিয়ে রাখা আছে, আমি অল্প একটু ফোকাস করলাম। ওদের সাজানো গোছানো সব কিছুই আমাকে খুব টানে, খুব আকর্ষণ করে। ছোটো ছোটো কটেজগুলোও এত সুন্দর সাজানো থাকে। মধুবন্তী কিছু কিনলো, বাড়ি গিয়ে দেখাবো এই দোকানটা থেকে। এই দেখো কানের দুটো নতুন, পিঙ্ক গার্ল পিঙ্ক দুল পড়ে আছে, পিঙ্ক জিনিস দেখলেই খেপে যায়। এই যে আউটসাইড থেকে দেখালাম, ভালো কালেকশন আছে গো ওই রিং মলের ভেতরে। পেন্নাং, পেন্নাং রেস্টুরেন্টে এসেছি লাঞ্চটা করতে, অর্ডার দিয়ে বসে আছি। মাটন থালি, চিকেন থালি, সব জায়গায় দাবিয়ে গিয়ে শুধু ননভেজ। এটা হচ্ছে নেপালি খানা স্পেশাল, আর অ্যাম্বিয়েন্সটার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে ভিউ করাবার জন্য যতটা পেরেছি ক্যামেরাটা ঘুরিয়ে দিল। আমার খুব সুন্দর লেগেছে, তাই তোমাদেরকেও আমি দেখালাম। আর এই দেখো মিররে আমি, আমার খুব গা বরাবর টানা মিরার ছিল, এবং আমি তোমাদের হাত নাড়ছি। সব খেয়ে খেয়ে দেখলাম এগুলো, এটা তো আমাদের কুমড়ে আলু ভাজা সমানে খেয়ে যাচ্ছি। ওইটা আমলকির আচার টাইপের লাগছে, ওটা ছোলার ডালের একটা কোনো প্রিপারেশন লাগছে, এটা যে কী ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ওটাও ছোলার ডাল ভেজে টেজে কিছু করা। শাক মতো কিছু রয়েছে, এটা মনে হচ্ছে ফুলকপি। আমার আর স্ট্র্যাটেজির হচ্ছে মাটন, আর মধুবন্তীর হচ্ছে চিকেন। চিকেন থালিতে রয়েছে শাক, আর এটাও ফুলকপি মতো কিছু। ও হ্যাঁ, ডালটা দুজনকেই রয়েছে, ডাল টাইপের একটা ডাল নয় ঠিক, কি একটা স্যুপ টাইপের একটা কিছু রয়েছে। এই দেখো মধুবন্তী নয়া বুটস খরিদ কিয়া, প্যান্ডিলিয়া হাই বুটস। বাটা থেকে তো ক্লিনিং হয়নি, ওরা আসেনি, ওরা তো বেরিয়ে গিয়েছিলাম, বলেছিলাম ভেবেছিলাম ক্লিনিং হয়ে থাকবে, ক্লিনিং হয়নি। ঠিক আছে রোদ্দুরটায় বসি, রোদ্দুরটায় বসি বললে হবে না, আমাকে ব্লগ ছাড়তে হবে। দুদিন ধরে ব্লগ দিইনি বন্ধুরা, আচ্ছা খাসা রোদ এসছে। ক্লিনিং চলছে, আমরা ঘুরে আসার পরে ক্লিনিংটা চলছে, একটু লেট হয়েছে কিন্তু ওকে, ইটস ওকে, নো প্রবলেম। আমাদের সব স্নান টান হয়ে গেল, লাস্টে হচ্ছে ভালো। সিএসসিকে দেখো, টিভি দেখছে, আবার রোদও নিচ্ছে, আবার দেখো কি স্টাইলে বসে আছে। দেখো মানে সিটটা তো পায় না, সোফাটা তো মধুমন্তী এসে থেকে অকুপাই করেছে, মধুমন্তী এখন গেছে একটু দিবা নিদ্রায়, তাই জন্য এটা ও এনজয় করে নিচ্ছে হক তালে আর কি, সেই অনেকটা সেই মিউজিক্যাল চেয়ার টাইপের, ও ছাড়লেই আমি উঠবো। আর মধুমন্তীকে দেখো শয়নে পদ্মলাভ, চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে, যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব প্লিজ।